বর্তমানে প্রতিটি শক্তিশালী দলেতে বাঘা বাঘা খেলোয়াড়দের দেখা যায়, যারা একাই প্রতিপক্ষ দলকে দুমড়ে মুচড়ে দিতে পারেন। এছাড়াও কয়েকটি দুর্বল দলে বেশ কিছু শক্তিশালী খেলোয়াড়ের দেখা মিলেছে, যারা তাদের পারফরম্যান্স দিয়ে রীতিমতো ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এরকমই কিছু দুর্বল দলের শক্তিশালী খেলোয়াড়দের কথা বলতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নাম্বার ১, ব্রেন্ডন টেলর, জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের মতো একটি দুর্বল দলে এক শক্তিশালী খেলোয়াড়ের উদয় হয়, যিনি তার কয়েকটি অবিশ্বাস্য শট খেলে ক্রিকেট বিশ্বকাপকে মাতিয়ে রেখেছিলেন। ব্রেন্ডন টেলরের আপার কার শট দেখার মতো ছিল। তিনি তার আন্তর্জাতিক কেরিয়ারে 17টি সেঞ্চুরি সহ প্রায় 10,000-এর কাছাকাছি রান করেছেন। নাম্বার ২, রশিদ খান, আফগানিস্তান। আফগানিস্তানের রশিদ খান ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছাপ ফেলেছেন। তিনি ব্যাট হাতেও বেশ কয়েক রকমের ভিন্ন শট খেলায় পারদর্শী। এছাড়াও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি দলগুলি তাকে কেনার জন্য বিপুল অর্থ খরচ করে। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে মোট 301টি উইকেট নিয়েছেন তিনি। নাম্বার ৩, টিম ডেভিড, সিঙ্গাপুর। সিঙ্গাপুরের মতো একটি দুর্বল দলে এক পাওয়ার হিটিং ব্যাটসম্যানের উদয় হয়, যিনি গত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বেশ কয়েকটি ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তার এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে অস্ট্রেলিয়া তাকে খেলার আমন্ত্রণ জানিয়েছে। টিম ডেভিড 11টি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 157 স্ট্রাইক রেটে 492 রান করেছেন। এদিকে আইপিএল ম্যাচে তিনি 210 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। নাম্বার ৪, পল স্টার্লিং, আয়ারল্যান্ড। আইরিশ দলের আরেক ক্রিকেটার পল স্টার্লিংও এই তালিকায় রয়েছেন, যিনি একজন বিধ্বংসী ওপেনার হিসেবে পরিচিত। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে 5,000-এরও বেশি রান করেছেন তিনি। পরিসংখ্যানের কথা বললে পল স্টার্লিং এখনও পর্যন্ত 178টি ওয়ানডেতে 38.89-এর গড়ে 5,172 রান করেছেন। তার মধ্যে রয়েছে তার 13টি সেঞ্চুরি ও তার সর্বোচ্চ স্কোর 177 রান। এদিকে 107টি টি টোয়েন্টিতে তিনি 2,894 রান করেছেন, যার মধ্যে রয়েছে তার একটি সেঞ্চুরি ও 20টি হাফ সেঞ্চুরি। এছাড়াও 3টি টেস্ট ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে এই খেলোয়াড়ের। নাম্বার ৫, রায়ান টেন ডাস্কেট, নেদারল্যান্ড। নেদারল্যান্ডের মতো দুর্বল দল এক বিরল প্রতিভার ক্রিকেটার পেয়েছিল। রায়ান টেড ডাস্কেট আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যাটিং গড়ার দিক থেকে রেকর্ড করেছিলেন। তিনি 33টি ওয়ানডে ম্যাচে 67টির গড়ে 1,541 রান ও 55টি উইকেট নিয়েছিলেন। এছাড়াও 24টি টি টোয়েন্টি ম্যাচে 41-এর গড়ে 533 রান করেছেন এবং এর পাশাপাশি তুলে নিয়েছেন 13টি উইকেট। নাম্বার ৬, কেভিন ওব্রায়েম, আয়ারল্যান্ড। বর্তমানে দুর্বল দলগুলির মধ্যে আয়ারল্যান্ড একটি, অথচ সেই দলের কেভিন ওব্রায়েম তার দুর্দান্ত অলরাউন্ডার পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। 2011 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে 50 বলে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জয়লাভ করান তিনি। সেই থেকেই তার সুনাম ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। কেভিন ওব্রায়েম আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 6,000 রানের পাশাপাশি 172টি উইকেট নিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এনাদের মধ্যে আপনার প্রিয় খেলোয়াড়কে সেটিও কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তার সাথে বন্ধুরা, আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না।
তবে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।